গাজার উত্তরাঞ্চল ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় আরও 19 ফিলিস্তিনের প্রাণহানি। উপত্যকাটির উত্তর ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। এদিকে গাজায় পোলিও টিকাদান কার্যক্রমের প্রথম ধাপ সম্পূর্ণ করেছে জাতিসংঘ। 12 দিনে অন্তত 5,60,000 শিশুকে দেওয়া হয়েছে ভ্যাকসিনের প্রথম ডোজ। তবে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির শিশুদের পুষ্টিহীনতা ও সংক্রামক রোগ নিয়ে উদ্বেগ কমেনি সংস্থাটির। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতির কার্যকর করতে বাইডেন প্রশাসনকে চাপ দিতে হবে।